আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো কালো জামের জুস। আমি এখানে কয়েকটা কালো জাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর দানাগুলো একটা একটা করে বাদ দিয়ে দিচ্ছি। যখন কালো জামগুলো কিনবে এরকম পাকা পাকা দেখেই কিনবে। আর সব দানাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ চিনি, এক টুকরো পাতিলেবুর রস, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সন্দুক লবণ, আর ছোট্ট একটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা পারলে আধখানা লঙ্কাও দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, লঙ্কাটা একটু কম করেই দেবে। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এক থেকে দু মিনিট আমি মিক্স করার পর ফিরে এলাম। দেখো একটা চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি, এর ভেতরে এখনো দানা দানা আছে। আমি এটাকে আর একবার মিক্স করে নেব। আর একবার এটাকে মিক্স করার পর ফিরে এলাম। দেখো এবার কত সুন্দর এটা মিক্স হয়ে গেছে। একটা চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি, এর মধ্যে আর একটুও দানা নেই। জুসটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। দেখো আমি এটা কেমনভাবে ছেঁকে নিচ্ছি। আর যেহেতু একটু গাঢ় তাই পড়ছে না, তাই আমি একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে এটা ছেঁকে নিচ্ছি। জুসটা সত্যিই খেতে অসাধারণ হয়। তবে তোমরা লঙ্কা দেওয়ার সময় পরিমাণটা বুঝে দেবে। তোমরা যে যেমন লঙ্কা পছন্দ করো সেরকম দেবে। আমি এবার পুরো জুসটা ছেঁকে নিচ্ছি। পুরো জুসটা ছেঁকা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছ। চামচ দিয়ে চেপে চেপে আমি পুরোটা বার করে নিলাম জুস। আর এটাকে আমি একটা কাচের গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই এই জুসটা বাড়িতে ট্রাই করো, আর খেয়ে জানাও কেমন লাগলো তোমাদের। আমার একদম রেডি হয়ে গেছে কালো জামের জুস। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।